আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই পর্বে আমরা আমাদের ইউজার যখন মেসেজ সেন্ড করবে এই সেন্ড করার সময় আমরা এখানে একটা সাউন্ড এড করব, আর ইউজার যখন নোটিফিকেশন আকারে মেসেজ রিসিভ করবে এই রিসিভ করার সময় আমরা এখানে একটা সাউন্ড এড করব। অর্থাৎ মেসেজ সেন্ড করার সময় একটা সাউন্ড হবে এবং মেসেজ যখন রিসিভ করব তখন একটা সাউন্ড হবে। তাহলে এটা করার জন্য আমরা ব্যবহার করব ইউজ সাউন্ড এনপিএম প্যাকেজ। তাহলে এটা আমাদের প্রথমে ইনস্টল করে নিতে হবে। তাহলে আমাদের ফন্ডিন ফোল্ডার, এখানে আমরা npm i ইউজ সাউন্ড, আমাদের প্যাকেজটি ইনস্টল হতে কিছু সময় নেবে। আমাদের ইনস্টলেশন কমপ্লিট, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমাদের ইউজ সাউন্ডকে প্রথমে আমাদের ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট। তাহলে এটা আমরা পাবো আমাদের ইউজ সাউন্ড থেকে, এবং এটা আমাদের নাম হবে ইউজ সাউন্ড। আমরা যে দুটি সাউন্ড ব্যবহার করব, একটা হলো আমাদের নোটিফিকেশনের জন্য আর একটা হলো আমাদের মেসেজ যখন সেন্ড করব সেন্ডিংয়ের জন্য। তাহলে এখানে এসআরসি ফোল্ডারের মধ্যে আমি অডিও ফোল্ডারের মধ্যে দুটা সাউন্ড আগে থেকেই অ্যাড করে নিছি, MP3, একটা নোটিফিকেশন নামে আর একটা হলো সেন্ডিং নামে। তাহলে এই দুটা সাউন্ডকে আমাদের আগে ইম্পোর্ট করতে হবে। তাহলে ইম্পোর্ট, তাহলে এটা আমরা নাম দেব আমাদের নোটিফিকেশন সাউন্ড, এবং এটা আমরা পাবো তাহলে নোটিফিকেশন সাউন্ড পাবো আমরা, এখন আছি আমাদের মেসেঞ্জার ফোল্ডারে, এবং মেসেঞ্জার ফোল্ডার থেকে আমরা বার হব। তাহলে ডট ডট স্ল্যাশ, এখানে হবে আমাদের ফ্রম, ডট ডট স্ল্যাশ অডিও, এবং অডিওর মাঝে আমরা পাবো আমাদের নোটিফিকেশন এন ও, দুঃখিত এটা হবে আমাদের এই জায়গায় NOTIFICATION, নোটিফিকেশন ডট MP3। আরেকটা সাউন্ড হলো আমাদের ইম্পোর্ট, ডট ডট স্ল্যাশ, এবং অডিও, অডিওর মাঝে আমরা পাবো আমাদের সেন্ডিং ডট MP3। তাহলে এটা হবে আমাদের সেন্ডিং সাউন্ড। আমাদের এই নোটিফিকেশন সাউন্ড এবং সেন্ডিং সাউন্ড এই দুটো আমাদের ব্যবহার করার জন্য এখানে আমাদের পড়তে হবে। তাহলে আমাদের প্রথমটা হলো নোটিফিকেশন সাউন্ড ফেলে, তা আমি এখানে দিচ্ছি নোটিফিকেশন এস প্লে, PLAY প্লে, এখানে আমরা ব্যবহার করব আমাদের এই ইউজ সাউন্ড। তাহলে আমাদের ইউজ সাউন্ড, এবং ইউজ সাউন্ডের মাঝে হবে আমাদের এই নোটিফিকেশন সাউন্ড, এবং আরেকটা হবে আমাদের সেন্ডিংয়ের জন্য কনস সেন্ডিং প্লে, সেন্ডিং সাউন্ড প্লে, এবং এটা হবে আমাদের ইউজ সাউন্ড এবং সেন্ডিং সাউন্ড। তাহলে এই নোটিফিকেশন সাউন্ড এবং সেন্ডিং সাউন্ড হলো আমাদের একটা মেথড অর্থাৎ ফাংশন। তাহলে আমরা যখন আমাদের মেসেজ সেন্ড করব তখনই কল করব আমাদের এই সেন্ডিং প্লে, অর্থাৎ সেন্ডিং সাউন্ডটা, আমাদের সেন্ডিং সাউন্ডটা অ্যাড করার জন্য এই সেন্ডিং প্লে ফাংশনকে আমরা কল করব। তাহলে এটা আমরা কল করব কোথায়, আমাদের আমরা যখন মেসেজ সেন্ড করব তারপর। তাহলে মেসেজ যখনই আমরা সেন্ড করব তখনই আমাদের এই সাউন্ডটা হবে। তাহলে এটা আমি রিফ্রেশ দিচ্ছি।
তাহলে আমরা যখনই মেসেজ সেন্ড করতেছি তখনই কিন্তু আমরা সাউন্ডটা শুনতে পাচ্ছি। তাহলে আমরা যখন ইমেজ যদি সেন্ড করি তাহলে কিন্তু আমরা এই সাউন্ডটা শুনতে পারবো না। তাহলে এটা আমাদের ব্যবহার করতে হবে, আমাদের আমরা যখন ইমেজ সেন্ড করব সেই ইমেজ সেন্ড ফাংশনের মাঝে। তাহলে এখন যদি আমরা কোনো ইমেজ সেন্ড করি তাহলে কিন্তু আমরা এই সাউন্ডটি শুনতে পারবো। এখন আমরা মেসেজ সেন্ড করলাম এবং মেসেজ সেন্ড করার পর যখন অন্য ইউজার মেসেজটা নোটিফিকেশন আকারে পাবে, তাহলে এখানে আমি সেন্ড করতেছি রানা ইসলামকে, এখানে উইন্ডো ওপেন আছে হিমেল ইসলামের। তাহলে রানা ইসলামকে যদি কোনো মেসেজ সেন্ড করি তাহলে সেন্ড করার সময় সাউন্ড হচ্ছে, এখানে নোটিফিকেশন শো করার সময় কিন্তু সাউন্ড হচ্ছে না। তাহলে আমরা নোটিফিকেশন যখন শো হবে তখন আমরা সাউন্ড অ্যাড করব আমাদের এই নোটিফিকেশন প্লে, অর্থাৎ এই নোটিফিকেশন সাউন্ডটি। তাহলে এই নোটিফিকেশনটা আমাদের শো হচ্ছে কোথায়? এই নোটিফিকেশনটা আমাদের শো হচ্ছে আমাদের এই জায়গায়। তাহলে এখানেই আমরা এই ফাংশনটাকে কল করব। তাহলে এটা আমি রিফ্রেশ দিয়ে নিচ্ছি, এটাও রিফ্রেশ দিয়ে নিচ্ছি। তাহলে এখানে উইন্ডো ওপেন আছে হিমেলের, আর এখান থেকে আমরা সেন্ড করব রানা ইসলামকে। তাহলে যখনই আমরা সেন্ড করব সেন্টের জন্য একটা সাউন্ড হবে এবং নোটিফিকেশন শো যখন হবে তার জন্য একটা সাউন্ড হবে, অর্থাৎ দুইটা সাউন্ড একসাথে হবে। তাহলে দুইটা সাউন্ড একসাথে হওয়ার কারণ হলো আমরা মেসেজ রিসিভ করতেছি যে লোকাল মেশিনে এবং মেসেজ সেন্ডও করতেছি সেই লোকাল মেশিনে, এই জন্য কিন্তু আমাদের সাউন্ডটা হচ্ছে দুইটা। আমরা যখন লাইভ সার্ভার ব্যবহার করব তখন কিন্তু আমাদের একটা সাউন্ড হবে।